ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, এত বড় পালোয়ান ছিলেন, বাবা রে বাবা। ইরাকের বাদশাহ একদিন বলেন, জুনাইদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনাইদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার, একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনাইদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন, নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে রোজগারের তালাশে ঘুরতেছে, কোনো রোজগারের বাহু হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না আর জীবন রেখে লাভ কি, কুস্তি লইরা জুনাইদের সাথে জীবনটা দিয়ে আইলাই, এই মুখ আর সন্তানরে দেখাবো না। যাই বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনাইদের সাথে কুস্তি লড়ব, হাতির সাথে মশা। কই জুনাইদ? আর কই? মানুষে কয় মিয়া, কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনাইদরে দেখছো? কয় না দেখি নাই, দেখে আসো। বাবা রে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? হ, আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদকে লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা যেটা মরা পরে দেখা যাইব। নাম লেখেন, নাম লেখছে, রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল, আজকে এই দিনই ধরলাম, রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, জুনাইদের মতো পালোয়ান কি কুস্তি লড়ে হারাবে? কুস্তি লড়বে, হ্যাঁ জানি, কেমন পালোয়ান, মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পইরা যা, মাঠে গিয়ে নামছে। জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ, লেফারি মাঝখানে দাঁড়ায়, কয় কি আইলো রে কার সাথে কি? দর্শকেরা কয় আমরা কি দেখব, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো? এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয় আপনি মাতবুরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন, লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি হইলো? লেফারি কয় মাপ চাই বাবা, আপনি লড়েন খুব ভালো করে লড়েন, লড়ার আগে ডাকছে জুনাইদ এদিকে দুইটা কথা বলবো, বলো আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদ এ রাসূল। জুনাইদ, যাই নবী না হইলে রে জগতের কিছু হইতো না, আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদ এ রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাই দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, লেফারি সাহেব বাঁশি বাজাও গো, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো, আওলাদ রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, আবার লাগাইলে আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব আপনার ভালোবাসা ছাড়ব না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেম প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর পাগল ছিল আবু বাকর প্রেম দরিয়াই দিল সাতার, পাগল ছিল আবু
আন প্রেম ধরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এই রে নবীর প্রেমের বান্দে ছিলাম আউলাদে রাসূলের প্রেমের ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন হাইরা গেলেন জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আউলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন লোকেরা বলেন জুনাইদ গো এ বাদশার দরবারে আর যাও না মজার খানা আর পাইবা না মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না এ বাদশার কাছে আর যাইতে পারবা না জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে রে মাঠের ময়দানের লোকেরা আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি জুনাইদ দুইটা চোখের বাড়ি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন লোকেরা জিগায় জুনাইদ হো এইভাবে কেন কান্দ বুঝতে পারতেছি না লোকদের সাথে জবাব দেয় সঙ্গীরা রে আমার রাসূল আমারে ডাক দিছে রে আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হইছে কি জুনাইদ বলেন এসে নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির আমার মাথায় হাত বুলাইয়া ডাকে জুনাইদ রে নিজের সব বিলীন করে দিলে আমি নবীর ভালোবাসায় আমার আউলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ আমি সইতে পারি না আয় রে জুনাইদ আজকের থেকে তুই খালি জুনাইদ না তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাতার তাজ হয়ে গেছো বলতেছিলাম আউলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হইয়া যায় আর যেই নবীকে বলেছেন যেই নবী ঘোষণা দিয়েছেন হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয় তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো কষ্ট হইতাছে ভাই কারবালায় যাচ্ছি আর আধা ঘন্টা সময় দেবেন আল্লাহ কবুল করো সকলে লম্বা ঘটনা কারবালার ওয়াজ এক বছর করে শেষ করা যাবে না আমি সংক্ষেপ করে মেন মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এবার আমার নবী বলেন ফাতেমা রে ফাতেমা আমার দুই নাতিকে নিয়া তুমি ঘরের ভিতরে যাও আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে আমি হাসান হুসাইনকে দেখলে আমার সহ্য হাসিন হুসাইন কি নিয়ে যখন চলে যাই আমার নবী কাল দেখ জিব্রাইল পাশে দাঁড়াইয়া বলেন হুজুর গো কেন কান্দেন ও জিব্রাইল আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে হুসাইন কারবালার জমিন এই জমিনটা কই রে জিব্রাইল হে জমিনটা জানি কেমন রে আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে সঙ্গে সঙ্গে জিব্রাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলেন হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল রে এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে হুজুর এই মাটি হইল কারবালার মাটি লম্বা ঘটনা মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব জিব্রাইল বলেন হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন একটা কাছের বয়ামের মধ্যে যেন রেখে দেয় যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন উম্মে সালমা রে আয় আমার পাশে আয় উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন হুজুর ডাই কানলেন কথা বলবেন কান্দেন কেন উম্মে সালমা রে কান্দি রে কলিজা মানে না
মাটিগুলো তোর হাতে দিলাম রেখে দিও, যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে এদিন তুমি বুঝে নিবা আমার হুসাই উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম, ওদিকে দিয়ে দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়, চার খলিফা বিদায়, ফাতেমা বিদায়। এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা, আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন মাবিয়ারে তুই বিয়ে করিস না, কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না, কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন জানতেন কিনা, বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন, জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার, কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন আমি দুনিয়া থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক লম্বা ঘটনা, এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাঁটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে, কি করব কি করা যায়। এক কুটনি বুড়িকে এনে বললেন তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতে। কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না, এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন চারজন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন জায়েদা শরবত দাও, শরবত দিলেন জায়েদা, দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামড়া পাইতে। হাসাইন শরবত খাইয়া চলে গেলেন, বলেন জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? কহ প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে আমার হাতে শরবতটা খায়, আর কেউ হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না, কি বলো? আমি জানি ভালোবাসে, কই তুমি জানলে কি হবে, আমরা দূরের থেকে যা দেখি তোমারে সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না, একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যামু, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ আর তুমি হবে রানী। সহজ বুঝ মানলেন, সরল মানুষ তো, বিষ দিলেন শরবতের সাথে দিয়ে খাওয়াইলে। হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়দা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়দা বলেন না তো কিছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পা গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিব্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়দা বুঝিছি আজকে, বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়দা রে না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কো, হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়ায় আইসা, দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে, একটা চিৎকার মারছে মা মা গো তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই কো কে তোমার এই অবস্থা করেছে, আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো ভাই রে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায়ও তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে কেউ তো তোর পাশে আসবে না রে হাসাই হুসাইন, এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে দুনিয়ার কাউরে ডাকিস না, না 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 কইয়া ডাকিস কলিজায় শান্তি পা। হাসাইন দুনিয়ার থেকে বিদায়,
জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন, কুফা নগরীর গভর্নর তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়, কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাঁটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাব কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি। মুরব্বীরা বলে এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে একটা মিটিং করলেন। হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা, আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো, কে যাইবা। একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট। বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো, তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা, তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল, আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কয় এইটা নো ফতোয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জায়গা কোনো দলিল লাগে না, জোরে জোরে খান সোহা। এক আলেম গেছে মুড়ি দিতে হকানি এক পিসাবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া হুজুর মুড়ি দিতে আইছি। আলেম কইতেছে বাবা মুড়ি যে হইতে আইছো, মুড়ি হইলে তো পীরের কথা মানন লাগে, হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো, তাহলে শোনো আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবে না। আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইবো, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে, এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে, এর মধ্যে কিছু আছে বলবো ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? হুজুর কোন কি হা আজকে এশারের নামাজটা, পীরের কথা মানবা না, তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই, আচ্ছা যে বেটা পীর হয়েছে বেটা কি খবর রাখে না, রাখে না এই এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না, বুঝে আসে না যখন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোন নাম আছে? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাটকাও কয়, কাটকা কসম কাটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, কি কর এই কাটকা নাকি কচ্ছপ নাকি, বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায়া পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরা আসে, কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরা আসে, আসার সময় ডিমেরে বইলা আসে, তোর জেড়ার সাথে আই পুরিস, কার সাথে আই? তো জেড়া হইলো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইতে গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় তোর যারা সাথে আই পুরিস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে যারা সাথে আই পুরিস, অন ডিম তো ফুটতেই বো, ফুটতেই তো না, 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে, 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে,
আল্লাহর বন্ধুরা 3500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেশি ধরে এই তাই ডিম ফুইটা জ্যেষ্ঠ মাস সোজাড়ার লগে পানির সাথে বাইসাই এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো এটা কে দিছে আল্লাহ আর জোরে কোন আল্লাহ সে আল্লাহর ওলি বলছেন বাবা আজকে এশার নামাজটা পড়িস না যা যা আর কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন আল্লাহর ওলি দেখবে কি না দেখবে বাড়ি গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম হুজুরের কথা তো মানতে হবে একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়া লাই একবারে কেমনে বাদ দেলাই সারা জীবন নামাজ পড়লাম আজকে নামাজটা কেমনে বাদ দেলাই শুধু ফরজটা পড়া ঘুমায় রইছে রাতে নবীজি আইসা ডাকতাছে কি রে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি পীরের কথা হই না কি করলাম আফসোস অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম হ্যাঁ অহনো বুঝছে না সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পিসাবের কাছে পিসাব দূরে থেকে কয় কি ফেজ বুঝি লাগছে তাহলে বোঝা গেল খবর পিসাবের কাছে হুজুর আর কথা কইেন না আপনি না করছেন নামাজ পড়তাম কত তুই বেটা নামাজ পড়ছস কে আরে কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আমি জানেন কেমনে বেটা খালি সুন্নতটা বাদ দিছস তোর খেল নাই ফরজটাতে পড়ছস আমি কি জানি না মনে করছস হুজুর ভাইরে লাইছে হুজুর কি ফেস হইছে জানেন কি আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না করে একবারে কেমনে বাদ দেই আমি ফরজটা পড়ে ঘুমাই রইছি সুন্নতটা পড়ি নাই এইজন্য রাতে আইছে হুজুর আমারে ডাকতেছে নবীজি কি রে আজকে আমার সুন্নত বাদ দে লাইলি হুজুর এই সর্বনষ্ট হইছে নবীজি এসে ডাকতেছে আল্লাহর ওলি কই বেটা হেডে লাগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে আজকার নামাজটা খালি ছাইরা দিতে সুন্নতটা বাদ দিও না নবীজি আইসা তোরে ডাকতেছে যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকবে ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারেফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আল্লাহ হায়াত দেখ সকলকে সকলে বলুন আমিন যাই হোক ওইদিকে আমার আলোচনা না আমার আলোচনা হলো কারবালা যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা আসুন হাই রে কারবালা যাচ্ছি এবার কারবালা এবার চিঠি পাইলেন কয় হাজার মুসলিম বিন আকিল চলে গেলেন 30,000 লোক মুরিদ হলেন বাইয়াত গ্রহণ করলেন খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না আমরা হুসাইনকে দেখতাম তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন হুসাইন আর কোনো ভয় নাই এখানে পরিবেশ আপনার জন্য পাগল আসলেও পাগল কিন্তু খারাপ তো খালি ইয়াজিদের বংশ চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আয়েশা সবাইকে সরিয়ে দিয়ে লম্বা ঘটনা মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট বাচ্চা ছিলেন মোহাম্মদ ও ইব্রাহিম 2টা বাচ্চা 12 বৎসর 13 বৎসর সোনার পুতুল খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যে লুকায় 2 ভাই পরামর্শ করে আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে বাচ্চা এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে হুসাইন তো আসবে না 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার আমাদের হিসাব বললাম লোকেরা তরবারি লইয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারাদিন লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে
আয় মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা দুই ভাইকে খুঁজতেছে রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে খবর নিয়ে যা। এভাবে একদিন এক রাত, দুই দিন দুই রাত, তিন দিন পার হইয়া তিন রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না ছোট ভাইটা, বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাক সামনে যাইতে পারবো না। দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজে তরবারি লইয়া ঘুরতেছে। সকাল বেলা হারেসের বিবি যাই বাগান দেখবি, যাইয়া দেখে বাগানের মাঝখানে সব বিচ্ছুর বয় থাকে, কিন্তু এই বয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না, তুমি আমার মা লাগো, আমরা মা নাই বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কইয়া, বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে এসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে, বিবি বলেন তোমার ঘরে নয় অন্য ঘরে কান্দে, বিবি রে আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়, মিথ্যা কথা কোস আমার ঘরে কান্দা, বিবি বলেন তোমার ঘরে নয় কুফাবাসীর সন্তানেরা কান্দে, হারেস বলেন বিবি রে কুফাবাসীর কান্দা এত সুন্দর না, বা সুন্দাক্কা দি সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আঞ্জে ধরেছে, স্বামী আর সামনে যায় না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না, তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও, না না মানবো না। দৌড়ায় যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তোর ভাইটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া, বড় ভাইটা কান্দে, কান্দিস না আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইব সেইভাবে, এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে আমরা মেরে ফেলবি রে, মারিস নাই আমরার মা নাই আমরার বাবা নাই, আকাশের দিকে তাকাইয়া ডাকে, রে আকাশের পাখিরা রে আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফাই না আসে। রওনা হলেন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে, হারেস ভাবতেছে দুইটা সন্তান দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়েশা যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাব না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে, ছোট্ট ভাইটাকে জমিনে শুয়াইছে গলাটা কাটবে লাফ মেরে উইটা গেছে, বড় ভাইটাকে শুয়াইছে উইটা গেছে, আবার জোর করে জমিনে শুয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কানতেছে, হুসাই আইসো না গো কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো না,
গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম আবার ডাকে কে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আঞ্জাইয়া ধরে রাখছে আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যারা জীবন ধারে তারা মরে না তারা মরে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে এদের দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন তাবুগারও সকালবেলা কুফার দিকে রওনা হব তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয় মাটির থেকে রক্ত বাহির হয় গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না হুসাইন বলেন রাখো রাখো এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন আমরা মদিনার থেকে আসছি এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কারবুলা হুসাইন একটা চিৎকার মারছে সঙ্গীরা রে তাবু গারো আমার নানা বলেছে রে নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব মহরমের 7 তারিখ তাবু গাললেন সন্ধ্যা হইলে তাবু গাললে রাত্র শেষ হওয়ার আগে 4000 এদিদি শুনলো নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই বেড়াইতে আসছি যে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে কোনো কথা মানবো না যুদ্ধ করো একদিন দুই দিন তিন দিন পার হইয়া মহরমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো কি এখানে অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার তো কিছু নাই তোমরা আমার একটা কথা শোনো কি বাতিটা নিবাই দিবে নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা সাইরা তোমার নিজেদের জান বাঁচাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য সারা রাত কান্নাকাটি পারবা 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে রেডিওর চাবিটা বন্ধ রাখতে হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে আর আমরা সেই তারিখে টিভি চালাই কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছ যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর গান বাজনা করবো না হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে সকাল হয়ে যায় ফজর আজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন এমন সময় সাহার বানু এই 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে দেখো জিব্বাটা নাড়াইতে পারতেছে না 6 মাস কথা বলতে পারে না তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে না হয়তো বাচ্চাটা মরে যাবে হুসাইন কো দাও 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 কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে এই দিদি সন্ন্যরা রে এরকম বাচ্চা তো তোদেরও আছে দুষ করলে আমরা করছি এই তো কোনো দুষ করে নাই একটু পানি বাচ্চাটারে দে আমার নানা না হইলে কিচ্ছু হইতো না এই পানি হইতো না আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য একটু পানি দে অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে আমাদেরকে দরকার নাই বাচ্চাটারে দে এভাবে ডাকতেছে আর যাইতেছে দূর থেকে একটা এলিদি শূন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন তীর আয়শা হুসাইনের গায়ে তো লাগলো না হুসাইনের কোলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিব্বাটা বাহির করে দিছে দুইটা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না হুসাইন বলেন টান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা এসব
মৃত শিশু কোলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা গঠনা ডাকতেছে, ও সাহার বানু কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়া দেখে মা দুকিনি, বাবার জিব্বা বাহির হইয়া রইছে, চোখ দুইটা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, বাবু আমার বাবা কুল পানি খাইছে, এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মনে না। এইভাবে কাঁদতেছিলেন মহরমের 10 তারিখ সকালবেলা। আলী আকবর 18 বৎসরের পালোয়ান দৌড়াই আসছেন, মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলা মেরি দি স্বর্ণরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে আইসে ডাকতেছেন, মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা পানি নাই পানি নাই, মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন, মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাশরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাশরের ময়দানে। মা দুইটা হাত বাড়ায় ডাকে, আর ফিরে ফিরে চাস না রে বাবা, আর ফিরে চাস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন, জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পরে যায়। তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, মহরমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে লাল হই এ জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এ জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে লাল হই, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে লাল হই। বন্দী ছিলাম হুসেন, সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুরাত থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গোড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল গোড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হইয়া গেছে,
বহু চেষ্টা করলেন ঘোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। এ সীমার, আজকে জুমার দিন, আমার দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, এ নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই দুই রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে, নামাজ শুরু করে দিলেন, রুকু সেজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এজিদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে, ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইত, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বহু তুরটা তীর লাগাইছে। হুসাইন সালাম তো ফিরাইয়া নানা গো খইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই দিদি শূন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে মহরমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ, দৌড়ে যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন, রক্ত মাখা মাটি শরীরে লইয়া। আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রোজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে, আরে আমি নবীর রোজার থেকে বাহির হইয়া দৌড় মারছি, ওই সময় রহমতের ফেরেশতার আমার রোজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আর যাইয়া ধরছি, হুসাইন তীরের আঘাতে যতটা গড়ি দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গড়ির কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে, আশরের জমিন যেদিন হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য, এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দা। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়তের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো, তাদের আলোচনা তাদের জীবনী আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো।
আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সেই বুস্টকুন দান করে দেখ সকলে বলুন আমিন আসুন আজকে দোয়া হবে এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় জন্য আল্লাহ বরকত দেন খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখব আখেরি মনাজাতের মধ্যে প্রশ্ন করবেন হুজুর কি দেখব দেখবেন মনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে মনটা শান্তি লাগে তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ maaf করে যা দাবি করেছিলেন সব পুরা করে দিয়েছে আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের শহীদ একটু দরুদ ও সালাম মদিনা পাঠায় দে ইয়া নবী মায়ার নবী দয়ার নবী গো মরণে আপনি আসিয়েন কবরে আপনি থাকিয়েন হাসরে উম্মত বলিয়েন হাউজে কাউসার পিলায়েন কান্দারি গুনাহগারের বন্ধু দয়ার নবী মায়ার নবী ও মতের কান্দারি ওদের জমিনে আমার নবীকে যখন দুই খান দান দান মুবারক ভেঙ্গে দিল মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায় জিব্রাইল আমার নবীকে দুই হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে উহুদের পাথর রে দেখ যে নবী না হইলে তুই হতে না আমি হইতাম কোন কায়নাতের কিছু হতো না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায় আমার নবীকে শুয়াইয়া জিব্রাইল মাথার পাশে বসে বসে বাজে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে ব্যথা কেমন লাগে বলুন না হুজুর গো মাথা ভেঙে গেছে ব্যথা কেমন লাগে বলুন না আমার নবী ডাকতেছে জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি রে আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না হো দয়ার নবী মায়ার নবী হো 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনা রে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে মদিনার হরিণ ও সোনার হরিণ রে যাই রা
mere durud o salam bar gozida nabi por apne mudam bal khal ula bi gamani ki kashafat to ja bi jawali ki sunnat jami o khisali ki sallu alaihi wa alihi sallimu ya qaum bal sallu ala sadr lamin mustafa ma ja illa rahmatan lil alamin mashab husain er rakter pratidan husain ke mohabbat korte hobe husain rakto makar shorir niye dui rakat jumar namaz chhare nai ei namaz amra sarbo naki porbo tahile rakter pratidan dewa hobe ar prottek boshor ei mahfil ta aro gorgeous korte hobe gore gore pouchhe dite hobe husain er mohabbat ahle bayt er mohabbat আহলে বাইতের পরিচয় নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আল্লাহ আমাদেরকে সেবুজ সেই শক্তি দান করুক সকালে বলুন আমিন আজকে যারা হুসাইনের শরণে মাহফিলের আয়োজন করেছেন আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে গোড়া নিয়ে যাচ্ছেন হঠাৎ একটা গর্তের মধ্যে গোড়ার দুইটা পাও ঢুইকা গোড়ার পাও ভাঙ্গিয়া গোড়াটা উল্টা পড়ে গেছে এখন মরুভূমি কেউ তো খবর জানে না বিপদের মধ্যে গোড়ার পাও ভাঙা যাবে কিভাবে লোকটা সন্ধ্যা হয়ে গেল বাঘ বাল লোক বেরিয়ে গেছে তখন সে ভয়ে কাঁদতেছে এখন ভাবতেছে কান্নে তো কাজ হবে না একটা কিছু করি কি করব উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে এমন সময় দেখে তিনজন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আয়েশার সামনে দাঁড়াইছে চক্ষু খুলে দেখে তিনজন এত সুন্দর চেহারা অবাক হয়ে গেলেন দুইজন আয়েশা গোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছেন পাও দুইটা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে 637 হিজরির ঘটনা আর একজন দূরে দাঁড়িয়ে আছে গোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো গোড়াটা হাইটা বুঝাইতেছে আর ভয় পাইস না আমি ভালো হয়ে গেছি তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে নামটা আমার খেল নাই আপনারা কে আমার গোড়ার পাও ভালো করে দিলেন আমার এই বিপদে আপনারা আসলেন দুজন বলতেছেন আমরা রে চিনো না আমরা তো হাসাইন আর হুসাইন তাই নাকি এই পাশে দাঁড়িয়েছে উনি উনি উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু বিপদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদে আমার নবী দুই নাতিলে আসে উম্মতের বিপদে আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কন্ত আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের শরণে মাহফিলের আয়োজন করেছেন আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন সকালে বলুন আমিন আজকে পাশে আর বিরাট বড় মার্কেট কর্ণফুলী মার্কেট সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন ব্যবসায়ী বরকত দেন নবীর আশেক হুসাইনের মহব্বতি বানান আহলে বাইতের পরিচয় বুজার জানার তৌফিক দান করেন সেই জন্য দোয়া হবে সকালে বলুন আমিন আসুন এখন দোয়া হবে সকলেই দোয়ায় শরীক হন দোয়ার মধ্যে দিয়ে দিন দোয়ার মধ্যে দিয়ে দেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين محرمের চাঁদ বিদায় হইয়া যায় মাবুদ গো যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয় উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে হাসান হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে বাবুদ গো আজকে আহলে বাইতের স্মরণে এই মাহফিলের আয়োজন মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি বাবুদ রে কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না যারা এই মাহফিলের মায়া করে আহলে বাইতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ মাবুদ মাবুদ রে
জীবনে কত গুনাহ করেছি হিসাব যদি জিহাও আমরা মাফের আওতায় পড়ব না। আখির নবীর উম্মত বলে হাত বাড়াইছি তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধু উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও, কবে জানি বড় বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারিজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে নাকে কানে তুলা লাগাবে রে মাহু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে মা গো আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন, মা বলবে তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো পর্দার ভিতরে কেন গোসল করে, দৌড়ে যাবে বাচ্চাটা যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাঁদ করে বাবা তো কিছু কয় না, মায়ের কাছে যাবে মা গো বাবা কি গোসল করে, এই গোসল আর কোনোদিন বাবার করতে দেখি নাই, বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইল, মা টাইনা টাইনা বুকে জড়াবে আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে এই গোসলের পর বিদায় হবে তোরা এতিম হইয়া যাবে। মাহবুব এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ, আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে কবরে, চার দিন পাঁচ দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে, মুরগির বাচ্চা ফেলাইয়া মুরগি যদি মারা যায় বাচ্চাগুলো সারা দিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তারাইয়া দেয়, এইভাবে মনের দুঃখ লইয়া সারা দিন ঘুরে সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক আমরার মা কই, সারা দিন তো মায়ের মুখ দেখলাম না, আজকে আমরা কার গলায় ধরে ঘুমাই, আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে আমার ভাতিজাগুলো দৌড়ায় যায় তোমার আব্বা এসে মজা লইয়া আবার খালি হাতে ফির আসে, আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফির আসে, বাড়িতে যাইয়া ডাকে মা গো আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না আমরা কার গলায় ধরে ঘুমাইব। সবচেয়ে বড় করুণ দৃশ্য রমজান মাসের শেষ ভাগে কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে, আমার ছোট্ট বাতি যেটা জিগাই জামা কে কিনে দিছে, আমার আব্বু ঈদের জামা, হ তোমার আব্বু আছে, হ তোমার আব্বুরে বইল ঈদের জামা কিনা দিবে, আমার বাতি যেটা কান্দে নাই রে নাই আমার আব্বু নাই, লোকেরা কয় আমরা বলে এটি সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে তার মা জিগাই কান্দে কেন, জবাব দেন মা গো লোকেরা আমরা এতিম কয় আমরার যে বাবা না ঈদের জামাকে কি না দিব। ওই দিন বাড়িতে ছিলাম রমজান মাস, দুইটা বাতি যা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই আমরার ঈদের জামা কিনা দিবেন, মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম, জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে, নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম, রাত্র প্রায় দশটা বাজিয়া গেছে, যাইয়া দেখি এখনো ঘুমায় না দরজা খোলা দেখা যায়, একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে কাকা আইছো নি আপনার নতুন জামা আনছো নি, জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট বাতি যেটা পাঁচ বছর বয়স খুঁজতেছি গোসল করো জামা পরো ঈদগাহে যাও, খুঁজতে খুঁজতে সবাই রে পাইলাম পাঁচ বছরের বাতিজাটা রে খুঁজা পায় না,
তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দা। কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা তিন দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও। ইয়াল্লাহ জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি, এত রাত পর্যন্ত যারা বসে আছে যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ, আমার মতো মায়ের অভাবি আমি তো মা হারা হয়ে গেছি, মায়েরও ভাবি কে জানি হাত বাড়াইছে গল্লা, যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রোগী, রোগী হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে, ছেলেটা কার কাছে রেখে যাবে, নানার কাছে রেখে দিল, নানার কাছে রাইখা দুই গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। ছেলেটা বলেন মা কোন সময় তুমি আসবা, বাবা আমি রাত্রে আইসা পড়ব, তুমি তোমার নানার কাছে ঘুমাও, রাত্র 10টা বাজে এখনো আসে না, নানা গো আমার মা কোন সময় আসবে গো নানা, মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব। নানা বলেন কোনো খবর তো পাইতেছি না রে ভাই, 10টার সময় একটা যুবক আয়সা ডাকতেছে চাচা বাড়িতে আসেননি কেন, আপনার মেয়ের কোনো খবর পাইছেন নি, কি খবর রে ভাই, ও বাবা কি খবর শুনাইবা। ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে আমারে নাতি কার গলায় ধরে ঘুমাইব, নানার চোখে পানি দেখে নাতি কান্দে, নানা গো তুমি কেন কান্দ, নানা বলেন কান্দি রে নাই নাই রে আমার মেয়ে দুনিয়ায় না, বাচ্চা মানুষ ওইটা ডাকে আম্মু গো ঈদের পিঠা কি বানাই বানা গো মা, হসপিটালে আর কতক্ষণ থাকবো গো মা, সকল ছেলের মারা পিঠা বানায় আর তুমি বুঝি হসপিটালে পড়ে রইছো। এইভাবে কালতে কালতে আবার যখন ঘুমিয়ে গেছে রে, ওই রাত্রে আয়েশার স্বপ্নে দেখা দেয় তার মা ডাকতেছে আব্দুল্লাহ রে, মামা কইয়া আর কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই কবরে চলে গেছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে আর ঘুমায় না, মায়ের কাছে যাবে, তার বাবা দৌড়াই আসছে আব্দুল্লাহ রে চল তোর মায়ের কাছে নিয়ে যাব। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ঢুইকা নতুন একটা কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর বাবা বলতে চায় এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গেছে, মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কাঁদে, বাবার অভাবী যারা কাঁদে গো আর কান্দাইও না গো আল্লাহ, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী খানদানবাসী পাড়া প্রতিবেশী খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে সকলের কবর মাহফিলের উসিলাই জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ খাস করি এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজার, কাঁচা বাজারের
ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাহবুব গো, এ ভাইদের বংশধর ময় মুরব্বী খানদান বাসি যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা, তাদের আলী আওলাদ বংশধর ময় মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ, এ কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ। হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাহবুব, এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম, তোমার নবীর প্রেমের প্যাকেট করে জমা করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত, শয়তানের শয়তানি দুশ্মনে দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছোট ছোট ছেলেমেয়ে আছে, ছেলেমেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। মাহবুব, যাদের ছেলেরা লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে, কামিয়াবি দান করে দাও। ইয়াল্লাহ, ছেলেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি, আমি জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, সকলের মনের ব্যথা দূর করে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা অশান্তিতে আছে, শান্তি দান করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও। মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, সোনার নবীর সোনার চেহারা, দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়াল্লাহ, খাস করে পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব গুমি আছে, এই মাহফিলের বরকত সবার রোহে পৌঁছাইয়া দাও। মাহবুব, ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। মাহবুব গো, আজকের মাহফিল হুসাইনের ভালোবাসার মাহফিল সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমার নবীর খুশির বরকত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দাও। হুসাইনের রক্তের প্রতিদান জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। এর বিনিময় কাল কিয়ামতে আমার নবী হাসাইন আর হুসাইনের গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহবুব গো, দোয়া চাইলেন আলতাফ হোসেন মাসুদ সাহেব, পিতা মৃত মরহুম কবির হোসেন মোল্লা, মাতা মৃত মরহুম হোসনে আরা বেগম, আরো অনেকে, সকলের নাম বলার দরকার নাই, অনেকেই তো নাম বলতে পারে নাই, দোয়ার আশা। মাহবুব গো, সকলের মনের আশা তোমার দরবারে জমা দিলাম, তাদের আশা পুরা করো, কবরবাসীদেরকে মাফ করে দাও। দুনিয়ায় যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও। মাহবুব, মাহফিল তো এক বছরের জন্য বিদায় হয়ে গেল গো আল্লাহ। ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করেছে, সভাপতি সাহেব বারবার বলেছে, হুজুর আমি টেনশনে মাথায় প্রেসার হয়ে গেছে। মাহবুব রে, সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। এ বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। যারা এই মাহফিলে শরীক হয়েছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের গলায় হেদায়েতের মালা পরাইয়া দাও। সকলের গলায় আহলে বাইতের মহব্বতের মালা পরাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের উসিলায়, দরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, পবিত্র মহরমের চাঁদ, ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায়, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সবগুলো কবুল করো। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।